বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে লক্ষ্মীপুরে গেছেন সহকর্মী আসিফ জামান সরাসরি যুক্ত আছেন তিনি আসিফ বন্যা কবলিত লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমাদের বিস্তারিত জানান আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের একটি আঞ্চলিক সড়ক জায়গাটির নাম হচ্ছে কালীবাজার রোড অর্থাৎ এটি এখান থেকে লক্ষ্মীপুর সদরের সঙ্গে যোগাযোগ করা হয় রায়গঞ্জের সেই সড়কের অবস্থা হচ্ছে অনেকটা এরকম যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অটো সিএনজি দাঁড়িয়ে আছে এবং সড়কের মাঝে পানি উঠে গেছে মূলত আঞ্চলিক সড়কগুলো আমি এই জায়গায় আসতে যতটুকুর পথ আমাকে আসতে হয়েছে সব জায়গাতেই একই অবস্থা অনেক জায়গাতে পানি মারিয়ে বা পানিতে ভিজে এই সড়কে আসতে হয়েছে এবং মূলত এই সড়কের অবস্থা বেশ কিছুটা নাজুক এখানে আপনার সড়কে পানি ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু এই সড়কগুলো ভেঙে গিয়েছে এবং যে কারণে যান চলাচল সহ ছোট যান চলাচলে বেশ দুর্ভোগ পোয়াতে হচ্ছে আপনি মহা আঞ্চলিক সড়কগুলোর অবস্থাতেই বুঝতে পারছেন যে তাহলে যেগুলো পৌরসভার মধ্যে বা গ্রাম অঞ্চলে যে সড়কগুলো ঢুকে গেছে সেগুলোর পরিস্থিতি কীরকম আমরা মূলত নৌকার জন্য অপেক্ষা করছি কারণ নৌকা ছাড়া কোনো আসলে সড়কপথে কোনো জায়গাতেই আর যাওয়া সম্ভব না ভেতরের দিকে সে সেজন্য এই এলাকাতে কিন্তু এই জলযান অর্থাৎ নৌকারও বেশ অপ্রতুলতা রয়েছে কারণ এই এলাকায় এর আগে এমন বন্যা আর কেউ দেখেনি সর্বশেষ দু সালে যে বন্যাটি হয়েছিল এই এলাকা দিয়ে সে বন্যাতেও আসলে পানি এতটা দীর্ঘস্থায়ী হয়নি মূলত এই এলাকাতে গত সাত দিনে হল এই ধরনের পানি উঠেছে এবং দুঃখিত পনেরো দিনের কাছাকাছি হবে এই ধরনের পানি উঠেছে কিন্তু গত সাত দিন ধরে যে পানি কমার একটি কথা শোনা যাচ্ছিলো যে বৃষ্টিপাত কম হচ্ছে এই কারণে পানি কমে যেতে পারে সেই তুলনায় কিন্তু পানি এক মোটেও কমছে না এবং যে কারণে কিন্তু ভোগান্তি আরও দীর্ঘায়িত হচ্ছে এবং সেই ভোগান্তির চিত্রটি আঞ্চলিক সড়কেই হচ্ছে এরকম যে সড়ক একেবারে পানিতে নিমজ্জিত এবং বেশ জায়গাতে বিভিন্ন জায়গাতে ভেঙে চুড়ে গিয়েছে বড় খানা তৈরি হয়েছে যে কারণে যান চলাচলে বেশ ভোগান্তিতে পোহাতে হচ্ছে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই আঞ্চলিক সড়কগুলো পথে ঢাকা থেকে অনেকেই ত্রাণ নিয়ে আসছেন কিন্তু তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম মূলত সড়ক কেন্দ্রিক রয়েছে কারণ বন্যার দুর্গত এলাকা বা আরও গভীরে গ্রাম অঞ্চলে ঢুকতে যে জলযান নিয়ে তাদের কাছে পৌঁছাতে হবে ত্রাণ সামগ্রী পৌঁছাতে হবে সে ধরনের বিষয়গুলো কিন্তু এখনও সেই আকারে নজরে আসেনি মূলত এখানে একটি অভিযোগ বেশ গুরুতর হয়েছে যে সেখানে সমন্বয়হীনতার অভাব রয়েছে অর্থাৎ থাকার ত্রাণগুলো যারা আসছে তারা আসলে বিচ্ছিন্নভাবে আসছে গ্রুপ ধরে আসছে তারা কিছু জায়গাতে ত্রাণ বিতরণ করছেন এবং চলে যাচ্ছেন মূলত এলাকাবাসী যেটি বলছেন যে এটি যদি আসলে কোনো এলাকা উপজেলা বা ইউনিয়ন পরিষদ যদি কেন্দ্রীয়ভাবে সমন্বয় করতেন তাহলে সে জায়গা থেকে মূলত মাথা মাথাপিছু জায়গাগুলোতে ত্রাণ সরবরাহ করা সম্ভব ছিল আর সরকারি অনুদানের বিষয়ে যেটি বলতে হয় সেটিও আসলে গ্রামের ভেতরে একেবারেই যাচ্ছে না আবার ইউনিয়ন পরিষদ থেকে যে তালিকাটি প্রস্তুত করা হচ্ছে স্থানীয় মেম্বাররা বা কাউন্সিলররা যে তালিকাটি প্রস্তুত করছেন সেখানে সব মানুষের তুলনায় এলাকার মানুষের তুলনায় খুবই অপ্রতুল যে কারণে এই এলাকার মানুষের ভোগান্তি এবং একই সঙ্গে কিন্তু এই এলাকায় গবাদি পশু এবং পাখি হাঁস মুরগি নিয়ে মানুষ বেশ বিপাকে রয়েছে কেউ উঁচু স্থানে রাস্তার মাঝে এসে সেগুলো বেঁধে রাখছেন কেউ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু এছাড়া তার বাইরেও কিন্তু যেহেতু হঠাৎ করেই বন্যাটি চলে আসে অনেক খামারি অর্থাৎ বিশেষ করে মৎস্যজীবী যারা রয়েছেন একই সঙ্গে যারা মাছের চাষ করেন এবং একই সঙ্গে যারা হাড় দিয়ে মুরগি পালন করেন এরা মূলত একেবারে সর্বশান্ত হয়ে পড়েছেন কারণ বন্যার পানিতে তাদের সব ভেসে গেছে মাছ ভেসে গেছে খামার থেকে এবং একই সঙ্গে খামারে যত মুরগি ছিল সবই আসলে মারা গিয়েছে এরকম অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি যে কারণে তারা বলছেন যে সরকার যদি এই বন্যার পরবর্তী বা বন্যার পানি কমে যাওয়ার পরবর্তীতে যদি সংস্থানের ব্যবস্থাটি যদি এরকম সমন্বয়হীনভাবে করার চেষ্টা করেন তবে তাতে আসলে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নেই স্থানীয়দের তারা বলছেন যে মূলত খুব মানে যেটিকে গভীর তদারকি বলা হয় যে সেইটি করে যদি এই ক্ষতিগ্রস্তদের মাঝে সমন্বয় করে যদি তাদেরকে আবার এই অনুদানগুলো দেয়া হয় বা সরকারি যে অনুদানগুলো আসবে সেগুলো যদি তারা পায় তবে তারা আসলে ঘুরে দাঁড়াতে পারবেন কারণ এই এলাকার আসলে কৃষি জমি বলতে যা বোঝায় তা একেবারেই ভেসে গেছে যে কারণে কৃষকদেরও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হবে এবং ফসল উৎপাদন একেবারেই হবে না অর্থাৎ এই সময়টুকু জুড়ে এদের জন্য সরকারি সহায়তা বেশ গুরুত্বপূর্ণ নসীন লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসিফ জামান